আসসালামু আলাইকুম। তো আমরা অনেকে লাখ লাখ টাকা দিয়া মোবাইল কিনি যে ছবি তোলার জন্য, দেখেন আমাদের সকলের তো আর লাখ লাখ টাকা দিয়া ফোন কেনার সামর্থ্য নাই। আমাদের হাতে যেই ফোনটা আছে এই ফোনটা দিয়েই আমরা আইফোনের মতো, ঠিক আছে, লাখ লাখ টাকা দিয়ে মানুষ ছবি তুলে যা করে, আমরা সাধারণ এই মোবাইল দিয়েই কাজটা করব। কোনো অ্যাপস আপনাদের ডাউনলোড করতে হবে না। আপনার সেটের ভিতরে সেটিংটা আছে, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। দেখেন এই যে এই ছবিটাই, দেখেন এক ক্লিকে আপনারা কাজটা করতে পারবেন। দেখেন এক ক্লিকে, দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কী সুন্দর ব্লার হয়ে আছে, ঠিক আছে। এক ক্লিকে আপনারা সকলে পারবেন, কোনো অ্যাপস আপনাদের ডাউনলোড করতে হবে না। শুধুমাত্র ভিডিওটা দেখবেন, ভিডিওটা লাইক করবেন, ঠিক আছে। তো চলুন, আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু আপনাদের এই যে ফটোস, তো এই এটা কিন্তু আছে, ঠিক আছে। এই যে দেখেন ফুলের মতো দেখতে ফটোস, তো এটা কিন্তু প্রত্যেকের মোবাইলে আছে। তো চলুন আমরা দেখে নিই এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় কোনো অ্যাপ ছাড়াই। তো প্রথম আমি পিকটাকে ডিলিট করে দিলাম, যেটা কাজ করেছিলাম প্রথম, ঠিক আছে, এটাই শুধু আছে। তো এখন আমরা যে কাজটা করব, সে কাজটা হচ্ছে আমরা এই ব্রাউজার ভিতরে ঢুকব। এটার ভিতরে আপনাদের প্রত্যেকের মোবাইলে আছে। ঢোকার পরে আপনারা যদি এখানে সরাসরি গ্যালারিতে না পান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন যেটা আপনারা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান, গোলা করতে চান, ঠিক আছে। তো দেখেন আমি এখানে আসার পরে আপনারা এই যেখানে এই অবস্থা থাকবে, থাকার পরে আপনারা যে এডিট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে একটু নিস্পি টান দিলে টুলস নামে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে আর একটা টাচ করবেন। এখানে একটা টাচ করার পরে আপনারা দেখেন ব্লার যে এডিট করার, এখানে আরেকবার ক্লিক করবেন। এখানে দেখেন ব্লার নামে লেখা আছে, এই ব্লার এখানে ক্লিক করলেই অটোমেটিকলি ব্লার হয়ে যাবে। এই যে দেখেন কী সুন্দর পাশের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে আরও বেশি কম বেশি গোলা করতে পারবেন, ঠিক আছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা। আর যদি এই যেটা বলের মতো, এটা যদি আপনার পিকের বাইরে দিয়ে আপনি ব্লার করতে চান, তাহলে কিন্তু ছবিটা গোলা হয়ে যাবে। এটা শুধুমাত্র বলটা আপনার পিকের উপরে রাখতে হবে। এই পিকের উপরে রাখার পরে আপনারা কম বেশি করে আপনারা যতটুকু পরিমাণ আপনাদের ভালো হয়, সুবিধা হয়, সুন্দর লাগে, ওখানে ক্লিক করে ডান অপশনে ক্লিক করবেন। তারপরে দেখবেন এই নিচের সেভ অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে সেভ করবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ভিডিও দেখে যদি একটু উপকার পান, ভিডিওতে একটা লাইক করবেন অবশ্য, একটা কমেন্ট করবেন, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য।